উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার নন্দছাড় এলাকায় নন্দছাড় ছাত্র সমাজের পক্ষ থেকে একটি অফিস ও গ্রন্থাগারের শুভ উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু করা হয়। এদিনে এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবকদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নম্বর ছাত্র সমাজের সম্পাদক চন্দন পাল, সভাপতি ব্রজগোপাল মণ্ডল, যুবনেতা নাফে হাবিব, সমাজসেবক সুশান্ত নন্দী, গোয়ালপুকুর থানার এসআই রেজাউল করিম সহ আরও অন্যান্যরা। Thank you.
সমাজের সদস্য সন্ধ্যারানী রায় মণ্ডল বরণ করে নেওয়া হচ্ছে বিশিষ্ট ব্যক্তিত্ব মানসী সুশান্তরঞ্জী মহাশয়কে। রঙিন আবির ছোঁয়ায় বরণ করে নেওয়া হচ্ছে অভিনব কায়দায়। অসংখ্য ধন্যবাদ। এরপর বরণ করে নেওয়া হচ্ছে আবির ছোঁয়াতে বরণ করে নেওয়া হচ্ছে স্বরূপানন্দ বৈদ্য মহাশয়কে। একবার জোরে হাততালি হবে। শ্রদ্ধেয়া রুমা দাস মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে উত্তর গোপন নিয়ে। রঙিন সঙ্গে জোরে হাততালি চাইব সকলের কাছে। অসংখ্য ধন্যবাদ। এবং নন্দজা ছাত্র সমাজের প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত শ্রদ্ধেয় দেবাশিস চক্রবর্তী মহাশয়কে। শুভঙ্কর নাগবংশী ছাত্র সমাজের অন্যতম সদস্য এবং কোচ বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আসলাম মহাশয়কে। অ্যাকচুয়ালি নন্দজা ছাত্র সমাজ তো এর আগে অনেকগুলো প্রোগ্রাম করেছে। আমি এর প্রোগ্রামের আগে উপস্থিত ছিলাম খেলাধুলার মাধ্যম থেকে যেগুলো প্রোগ্রাম হতো। কাজকে একটা নতুন কনস্ট্রাকশন করেছে এরা লাইব্রেরি, যে লাইব্রেরি কনস্ট্রাকশন করে এখান থেকে শুধু খেলাধুলার মাধ্যম থেকে এরা ছেলেমেয়েগুলোকে ইন্সপায়ার করবে না, শুধু পড়াশোনার মাধ্যমে তারা ইন্সপায়ার করার যে চেষ্টা আছে, আমরা যুব সমাজ এদেরকে ধন্যবাদ দিচ্ছি আর ওয়েলকাম করতেছি। যেভাবে চন্দনবাবু এগিয়ে যাচ্ছে মানুষের জন্য, সমাজের জন্য, আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্য যে ওনার উদ্যোগ আছে, সে উদ্যোগকে আমরা গোয়ালপুকুরের মানুষ, উত্তর দিনাজপুরের মানুষ, আমরা সবসময় এনার সাপোর্ট করব, এনার পাশে থাকব। যখনও এদের দরকার পড়বে, যে কোনো মুহূর্তে এনার দরকার পড়তে পারে, প্রশাসন থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে, আমরা চন্দনবাবুর কাছে থাকব আর চন্দন বাবুর আমরা হেল্প করব। কেন কি ইনি একটা ভালো মানুষ, যে মানুষ সোসাইটির জন্য চিন্তা করে, যে মানুষ কমিউনিটির জন্য চিন্তা করে, যে মানুষ আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েগুলোর জন্য চিন্তা করে, সে মানুষের পাশে আমরা সবসময় থাকবো। আমাদের ছাত্র এখানে প্রেসিডেন্ট আছে শেরিয়া আলম সাহেব, আমাদের প্রধানের রিপ্রেজেন্টেটিভ আছে আসলাম ভাই আছে, আমরা গ্রাম পঞ্চায়েত থেকে এরা এদের যে সুযোগ সুবিধা যদি কিছু যদি এরা চায় আমরা দেবো, ব্লক থেকে দেবো, আমাদের জেলা থেকে দেবো, আমরা লাস্টে আমাদের রাজ্যের যে মন্ত্রী যে আছে মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদার্সা এডুকেশন, ওনাকে আমরা একটা প্রপোজাল দেবো, যদি এদের কোনো যদি এরকম যদি কোনো লিগাল যদি ডিমান্ড থাকে, হ্যাঁ আমরা এটা প্রপোজাল দিয়ে পাঠাবো। আর আমরা আশা করি গোয়ালপুকুর আগামী দিন সারা জেলাকে পথ দেখাবে, এই জেলা রাজ্যকে পথ দেখাবে, রাজ্য আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে, আর সেই পদে আমরা সাধারণ মানুষ আমরা যাব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা সবসময় যুব ছাত্র আমরা একত্রভাবে কাজ করে আমরা আমরা দেশকে আমরা সুস্থ করব, রাজ্যকে সুস্থ করব, আর সবসময় আমরা এগিয়ে যাবো।